গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। নলেজিস্টিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আমি ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের পার্ট 13-এর টপ 20 কোশ্চেন নিয়ে এসেছি। তো যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তাদেরকে বলবো ভিডিওটিতে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হোয়ার ইজ পাঞ্জিয়ার ভ্যালি সিচুয়েটেড? পাঞ্জিয়ার ভ্যালিটি কোথায় অবস্থিত? অপশন এ লেবানন, অপশন বি আফগানিস্তান, অপশন সি জম্মু কাশ্মীর, অপশন ডি সিরিয়া। তো এখানে অপশন কি হয়ে যাচ্ছে? বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আফগানিস্তানে অবস্থিত পাঞ্জিয়ার ভ্যালি। তো এই পাঞ্জিয়ার ভ্যালিটা কোন মাউন্টেনের মধ্যে পড়ছে? হিন্দুকুশ মাউন্টেন রেঞ্জে কিন্তু পড়ছে এটা। নেক্সট, দ্য ফেমাস লেগুন লেক অফ ইন্ডিয়া, তো ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি? অপশন আছে ডাল, চিল্কা, পুলিকট, মানস। তো এখান থেকে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? আমরা জানি চিল্কা হচ্ছে একটি লেগুন লেক। নেক্সট, হোয়ার আর দ্য সালতোরা রেঞ্জেস লোকেটেড? সালতোরা রেঞ্জ কোথায় অবস্থিত? অপশন এ লাদাখ, অপশন বি অ্যালং দ্য বিন্দ, অপশন সি পার্ট অফ কারাকোরাম রেঞ্জেস, অপশন ডি পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট। তো এখান থেকে কি অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সি নম্বর, কারাকোরাম রেঞ্জেস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ইজ রেসপন্সিবল ফর দ্য প্রডিউসিং দ্য স্যান্ড ডিউনস ইন ওয়েস্টার্ন রাজস্থান? আমরা জানি রাজস্থান যে আমাদের গ্রেট ইন্ডিয়ান ডিজার্ট অবস্থিত যেখান দিয়ে, তো সেখানে স্যান্ড ডিউন বা বালির ঢিলা কীভাবে তৈরি হয়? অপশন আছে উইন্ড ইরোশন, ইরোশন বাই ওয়াটার, উইন্ড ডিপোজিশন, না মেকানিক্যাল ওয়েদারিং। তো এখান থেকে অপশন কি হয়ে যাচ্ছে? অপশন সি নাম্বার, যে বায়ুর সঞ্চয় কাজের ফলে এটা হয়ে থাকে। নেক্সট, হুইচ পার্ট অফ হিমালয়া হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্টেজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট? তো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত হিমালয়ের কোন অংশ সর্বাধিক পর্যায় রয়েছে? তো এখানে অপশন আছে কি কুমায়ুন হিমালয়, আসাম হিমালয়, পাঞ্জাব হিমালয়, না নেপাল হিমালয়। তো এখান থেকে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর, যে নেপাল হিমালয়। এটা ডিস্টেন্সটা কিন্তু যে 800 কিমির মতো, আর কুমায়ুন যে হিমালয় আছে কুমায়ুনের ডিস্টেন্সটা কি আছে? কুমায়ুনের হচ্ছে 320 আর কি। আর বলছে আসাম হিমালয় যেটা, সেটা কিন্তু কত হয়ে যাচ্ছে? এটা আসামেরটা, আসামটা হচ্ছে 750। আর নেক্সট কি, পাঞ্জাব হিমালয়, পাঞ্জাব হিমালয় কিন্তু খুব বেশি নয়, যদিও 565 কিমি। নেক্সট, দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ এ কান্ট্রি ডিফার ফ্রম দ্য GMT ইজ মাল্টিপল অফ, বলছে কোন দেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে কত গুণ? তো এখানে অপশন আছে 2 আওয়ার, 1 আওয়ার, হাফ আওয়ার, 4 মিনিটস। তো এখান থেকে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সি নাম্বার, যে হাফ আওয়ার। নেক্সট, নাথুলা এ প্লেস হোয়ার ইন্ডিয়া চায়না বর্ডার ট্রেড হ্যাজ বিন রেজাম্পড আফটার 44 ইয়ার্স ইন লোকেটেড অন দ্য ইন্ডিয়ান বর্ডার ইন। তো আমরা জানি নাথুলা পাস যেটা আছে সেটা ভারত আর চীনের সঙ্গে মানে বাণিজ্য চুক্তির দ্বারা আবার পুনরায় খোলা হয়েছে 44 বছর পরে। তো সেটা কোন রাজ্যে অবস্থিত? অপশন আছে সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, না জম্মু ও কাশ্মীর। তো এখান থেকে অ্যান্সার কিন্তু সিকিম হয়ে যাচ্ছে, নাথুলা। নেক্সট,
বালহোরা গ্লেসিয়ার ইজ লোকেটেড ইন? বালহোরা গ্যাসে হিমবাহটি কোথায় অবস্থিত? তো এখানে অপশন আছে কারাকোরাম রেঞ্জ, পামির প্লেটু, শিওয়ালিক না আল্পস। তো এখান থেকে কি অ্যান্সার হয়ে যাবে? এখান থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার, কারাকোরাম রেঞ্জ। এই গ্লেসিয়ারটার যে লেংথ আছে সেটা হচ্ছে 58 কিমি। নেক্সট, দা ইন্ডিয়ান স্টেট হ্যাজ লংগেস্ট কোস্ট লাইন। নিম্নোক্ত কোন রাজ্যের উপকূলীয় রেখা সবচেয়ে দীর্ঘ? তো অপশন এ অন্ধ্রপ্রদেশ, বি মহারাষ্ট্র হবে এখানে, সরি এখানে মহারাষ্ট্র হয়ে যাচ্ছে, আর সি নম্বর উড়িষ্যা, ডি নম্বর তামিলনাড়ু। তো এখান থেকে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে কি, যে এ নাম্বার অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কোস্ট লাইনটা এখান থেকে বেশি হয়ে যাচ্ছে। আর যদি অপশনে থাকতো কি থাকতো, গুজরাট, গুজরাট থাকলে কিন্তু গুজরাট হয়ে যেত। নেক্সট, মাজুলি দা লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড লাইস ইন দ্য স্টেট অফ। মাজুলি যে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ সেটি কোন রাজ্যে অবস্থিত? তো অপশন আছে অরুণাচল প্রদেশ, বি আসাম, সি ত্রিপুরা, ডি মিজোরাম। তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, আসাম, আসামের অবস্থিত। নেক্সট, হ্যাঁ আসামের কি ডিস্ট্রিক্ট? আসামের কিন্তু যদি ডিস্ট্রিক্টের কথা বলে তাহলে কিন্তু যোরহাট, যোরহাট ডিস্ট্রিক্টে অবস্থিত। নেক্সট, গুরু শিখর অন দ্য আবু হিলস ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইচ মাউন্টেন রেঞ্জেস? আবু পাহাড়ের গুরু শিখর কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? তো অপশন আছে সাহাদ্রি, পূর্বাচল, আন্নামালাই না আরাবল্লী। তো এখান থেকে কি অ্যান্সার হয়ে যাবে? এখান থেকে অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর, যে ডি নম্বর কি অ্যান্সার আছে, যে আরাবল্লী। নেক্সট, পালঘাট জয়েন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? পালঘাট আমরা জানি যে এটা একটা পাস, তো এটা জয়েন কাকে কাকে জয়েন করেছে, যে অপশন এ সিকিম, ওয়েস্ট বেঙ্গল, অপশন বি মহারাষ্ট্র, উড়িষ্যা, অপশন সি কেরালা, তামিলনাড়ু, অপশন ডি অরুণাচল প্রদেশ অ্যান্ড সিকিম। তো এখান থেকে এটা কিন্তু অ্যান্ড হয়ে যাচ্ছে, তো এখান থেকে কি অ্যান্সার হয়ে যাবে, যে কেরালা ও তামিলনাড়ু। নেক্সট, তো এখানে দেখতে পাচ্ছ যে পালঘাট যে পাসটা আছে, মাউন্টেন পাস, সেটা কিন্তু এখানে অবস্থিত। আর এটা হচ্ছে কি, এটা তামিলনাড়ু, তামিলনাড়ু, আর এটা হচ্ছে কি কেরালা, কেরালা। নেক্সট, হুইচ হিমালয়ান পিক ইজ অলসো কল্ড সাগরমাথা? হিমালয়ের কোন পর্বত শৃঙ্গকে সাগরমাথা বলা হয়? তো অপশন এখানে এ নাম্বার নাঙ্গা পর্বত, অপশন বি ধৌলাগিরি, অপশন বি সি মাউন্ট এভারেস্ট, অপশন ডি কাঞ্চনজঙ্ঘা। তো এখানে থেকে কিন্তু সি নাম্বার অ্যান্সার মাউন্ট এভারেস্ট। এটা হচ্ছে কি নেপালে, নেপালে এর নাম কি সাগরমাথা, নেপাল। নেক্সট, এ ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড দ্যাট কানেক্ট টু লার্জ ল্যান্ডমাস ইজ কল্ড? একটি সংকীর্ণ জমি যা দুটি বৃহত্তর ল্যান্ডমাসকে সংযুক্ত করে রাখে তাকে কি বলা হয়? অপশন এ স্ট্রেট, অপশন বি পেনিনসুলা, অপশন সি কেপ, অপশন ডি ইস্থমাস। তো এখান থেকে অ্যান্সার কী হয়ে যাবে, ইস্থমাস। নেক্সট, মনে করো ইস্থমাস, ইস্থমাস বলতে যে হয়তো আমরা জানি যে সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা, কি সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা এই দুটোকে কে জয়েন করেছে, এই দুটোকে এখানে জয়েন করেছে আমাদের পানামার দ্বারা জয়েন হয়েছে। তো এই এখানে যে পানামা সেটা কিন্তু
হচ্ছে কি? ইস্থমাস। নেক্সট, হুইচ রিভার অরিজিনেট ফ্রম দ্য অমরকণ্টক প্লেটু? অমরকণ্টক মালভূমি থেকে কোন নদী উদ্ভব হয়েছে বা উৎপত্তি হয়েছে? অপশন আছে নর্মদা, অপশন বি সোন, অপশন সি বেতোয়া, অপশন ডি গোদাবরী। তো এখান থেকে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে নর্মদা, যে এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে সোনটাও কিন্তু এই অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট, তো এখান থেকে অ্যান্সার যদি এরকম আসে তাহলে কিন্তু অ্যান্সার দুটোই হওয়ার সম্ভাবনা আছে। লংগেস্ট সি বিচ ইন ইন্ডিয়া ইজ? তো অপশন এ আছে চাপুরা বিচ, অপশন বি ডিউ বিচ, অপশন সি আকসা বিচ, অপশন ডি মারিয়ানা বিচ। তো আমরা জানি যে মারিয়ানা যে সমুদ্র সৈকত সেটা সব থেকে লংগেস্ট ইন্ডিয়ার মধ্যে। আর এটা কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট, অন হুইচ রিভার হ্যাজ দ্য হীরাকুদ ড্যাম বিন বিল্ড? তো হীরাকুদ বাঁধ কোন নদীতে? তো অপশন যে আছে মহানদী, গোদাবরী, কাবেরী না পেরিয়ার। তো এখান থেকে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার, মহানদী। হুইচ ক্যানেল লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে অবস্থিত কোন খালটি? অপশন এ লোয়ার গঙ্গা ক্যানেল, অপশন বি সারদা ক্যানেল, অপশন সি ইডেন ক্যানেল, অপশন ডি সিরহাদ ক্যানেল। তো এখান থেকে অপশন কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ইডেন ক্যানেল। নেক্সট, হোয়ার দ্য টালা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হুইচ ইজ এক্সপেক্টেড টু জেনারেট 1020 পাওয়ার লোকেটেড? তো টালা জলবিদ্যুৎ প্রকল্পটি কত যে 1020 পাওয়ারের বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তো সেটি কোথায় অবস্থিত? তো এখানে অপশন আছে অরুণাচল প্রদেশ, অপশন বি ভুটান, অপশন সি নেপাল, অপশন ডি হিমাচল প্রদেশ। তো এখান থেকে অ্যান্সার কী হয়ে যাচ্ছে? যে ভুটান, বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই যে তালা প্রজেক্টটা, এটা কিন্তু ভারতের সহায়তায় তৈরি হয়েছে। নেক্সট, হুইচ অব দ্য ফলোয়িং পেয়ার্স ইজ রংলি ম্যাচড? তো এদের মধ্যে কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি? তো এখানে প্রথম যে আছে কয়না প্রজেক্ট মহারাষ্ট্রে অবস্থিত, আমরা জানি এটা সঠিক। বি নম্বর শরাবতী প্রজেক্ট কর্ণাটকা, এটাও ঠিক। তো বালিমেলা প্রজেক্ট উড়িষ্যা, এটাও ঠিক। কিন্তু এই যে শবরগিরি প্রজেক্ট যেটা গুজরাট লেখা আছে, সেটা কিন্তু গুজরাট নয়, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কেরালা। এই শবরগিরিটা হচ্ছে কেরালাতে অবস্থিত। তো এখান থেকে ডি নাম্বার হয়ে যাচ্ছে তাহলে এটার অ্যান্সার, যে এটা মেলেনি। নেক্সট, তো যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে সেটা লাইক করে দেবে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করবে।